আজ দুর্গাপূজার কার্নিভাল উপলক্ষে যোগ্য চাকরিপ্রার্থীদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল কলকাতা পুলিশ, নির্দেশ দিয়েছিল নবান্ন, নির্দেশ দিয়েছিলেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই মুহূর্তে যে খবর উঠে আসছে, পুলিশের নির্দেশ অমান্য করে ধর্ণা চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। আর এই মুহূর্তে উত্তপ্ত রাজপথ, চাকরিপ্রার্থীদের সাথে পুলিশের বচসা শুরু। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করি ধর্ণা, কার্নিভালের আগে উত্তপ্ত ধর্মতলা। কার্নিভালের কারণে প্রশাসনের তরফে চাকরিপ্রার্থীদের ধর্ণায় নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন, চিঠি দেয় ময়দান থানা, পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে ধর্ণা। শনিবার ধর্মতলায় বসলো গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা, পরে পুলিশের সঙ্গে চরম বচসা শুরু হয় তাদের, যা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, চরম চাঞ্চল্য ছড়িয়েছে রাজপথে। গতকাল ধর্মতলা ধর্ণা মঞ্চ একদিনের জন্য তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন, কিন্তু শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদশে 53 দিন ধরে ধর্ণা জারি রেখেছেন চাকরিপ্রার্থীরা। তাদের বক্তব্য, 2017 সাল থেকে নিয়োগের জন্য অপেক্ষা করছেন তারা, কিন্তু সরকারের বঞ্চনার কারণে বারবার ভুক্তভোগী এই চাকরিপ্রার্থীরা। গতকাল তাদের চিঠি দিয়ে জানানো হয়েছে, আজ কোনো রকম ধর্ণা ও অবস্থান এই মাতঙ্গিনী হাজরার পাদদেশে করা যাবে না, কারণ রেড রোডে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে, সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে ধর্ণা, পুলিশের সঙ্গে শুরু হয়েছে চরম বচসা। এদিন গ্রুপ বি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি এবং বলেন, পুলিশের ন্যূনতম লজ্জা নেই, নিজেদের বিয়ে বাকি, বাড়িতে দুবেলা বউয়ের জুতো ঝাঁটা লাথি খাচ্ছে, তারা আজকে বড় বড় কথা বলছে। আমরা বলছি স্বচ্ছ নিয়োগ চাই, আন্দোলনে কোনো কার্নিভাল অথবা কাপড় দিয়ে ঢেকে রাখা যাবে না। এই আন্দোলন তখনই থামবে যখন চাকরিপ্রার্থীরা হাতে নিয়োগপত্র পাবে, এটা সরকার বুঝে নিক। গতকাল অবশ্য চাকরিপ্রার্থীদের পক্ষ নিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, কলকাতায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত মেধাযুক্ত বঞ্চিত গ্রুপ বি SSC চাকরিপ্রার্থীদের অবস্থানের অনুমতি দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ সরকার কার্নিভালের নামে এবং এই নির্দেশিকাকে না মেনে তারা পুলিশকে দিয়ে চাকরিপ্রার্থীদের উপর চাপ সৃষ্টি করছেন ওখান থেকে উঠে যাওয়ার জন্য। তিনি আরও বলেন, আমি বঞ্চিত চাকরিপ্রার্থীদের লড়াইকে কুর্নিশ জানিয়ে তাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা ধরে রাখুন, কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করবেন না, মা উমা আপনাদের সামনে দিয়েই যাবেন, মায়ের আশীর্বাদ আপনাদের সাথে আছে, আপনারা মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশ মেনে শক্ত থাকুন। আর এই মুহূর্তে কলকাতা থেকে যে খবর উঠে আসছে, প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে নবান্নের নির্দেশ অমান্য করে আজ ধর্মতলায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা অবস্থানে অনর, তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন। আর পুলিশ প্রশাসনের সাথে বাকযুদ্ধ লেগে যায়, বচসা শুরু হয়, তা সত্ত্বেও সব কিছু বাধাকে অতিক্রম করে চাকরিপ্রার্থীরা, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা তারা তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন বলে খবর উঠে আসছে। কারণ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তারা তাদের অবস্থান চালিয়ে যেতে পারবে, তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই তারা অবস্থানে আছেন, এমনই জানিয়েছেন পুলিশ আধিকারিকদের। এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই তারা অবস্থান চালাচ্ছেন, তাই নবান্নের নির্দেশ তারা মানতে রাজি নন, এমনই জানিয়েছেন চাকরিপ্রার্থীদের এবং আন্দোলনরত চাকরিপ্রার্থীদের একাংশ। বন্ধুরা, আপনারা কী বলবেন, চাকরিপ্রার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যোগ্য চাকরিপ্রার্থীরা তারা যে আন্দোলন চালাচ্ছেন প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে, কোনো অশুভ শক্তির কাছে তারা যে মাথা নত করতে নারাজ, এমনটাই বুঝিয়ে দিলেন চাকরিপ্রার্থীরা, আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখব, নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।